আজ হলো 15ই আগস্ট, স্বাধীনতা দিবস। স্বাধীনতা দিবসের অনেক অনেক শুভেচ্ছা সবাইকে, পুরো দেশবাসীকে আমার তরফ থেকে। আজকের দিনটা সবাই আনন্দ করো, ভালো করে কাটাও। আমার মেয়েদের আজকে একটা দাবি ছিল কি, মাম্মি ট্রাইকালারের কিছু খাওয়া বানাও। তো ট্রাইকালারের কী খাওয়া বানাবো? তো ভাবলাম হ্যাঁ, তো স্যান্ডউইচই করে দিই ওদেরকে। তো তাই ভাবলাম ঘরে কী কী আছে দেখি দেখি, টমেটো আছে, শসা আছে আর ক্যাপসিকাম আছে, তো ভাবছি হয়েই গেল। আর চিজ আছে, তো তাতে তো হয়েই যাবে ট্রাইকালার। তো ভাবছি ওদেরকে, ওদের মন রাখার জন্য আমি ট্রাইকালার স্যান্ডউইচ তৈরি করছি। তো চলো স্যান্ডউইচটা তৈরি করতে করতে তোমাদের কাছে কিছু কথা বলবো। আমরা স্বাধীন ভারতে থাকি, তাই না? সত্যি কি আমরা স্বাধীন ভারতে থাকি? সত্যি কি আমরা স্বাধীনভাবে চলতে পারছি আমরা মেয়েরা? আমাদের দেশে আমরা কতটুকু সেফটি আছি? আমাদের নিজের জায়গাটা, জন্মস্থানে আমরা কতটুকু সেফটি আছি সেটাকে আমরা বলতে পারো? কত লজ্জাজনক কথা, তাই না? এই যে কলকাতার সেদিনকার ঘটনা, আরজি কর কলেজ অ্যান্ড হসপিটালের যে ঘটনাটা, কতটুকু লজ্জাজনক ঘটনা, তাই না? একটা আমরা কত যোগ্যবান ডক্টরকে হারিয়েছি, আমাদের দেশের ভবিষ্যৎকে হারিয়েছি। একজন ভালো ডক্টরকে হারানো মানে আমাদের দেশটা অনেক পিছিয়ে যাওয়া, তাই না? এত যোগ্যবান ডক্টরকে আমরা হারিয়েছি, তাও এত খারাপভাবে, তাই না? এরকম হওয়াটা কি দরকার ছিল? সত্যি বলতে অনেক লজ্জা করছে। আমরা মেয়েরা যে কোথাও সেফটি না তার প্রমাণ তো হাড়ে হাড়ে পাচ্ছি, তাই না? সব জায়গায় এরকম প্রায়ই শোনা যাচ্ছে আমাদের এই ঘটনাগুলো। তবে আমরা কোনো মায়েরা কি এখন তার সন্তানদেরকে বাইরে পাঠাবে পড়াশোনার জন্য, যে আমার ছেলে মেয়েরা বাইরে ভালো করে পড়াশোনা করে আসুক? সবার মনে একটা ভয় বসে যাবে যে না, তার চেয়ে ঘরেই থাকুক, তাদেরকে কোনো পড়াশোনা করতে হবে না, এইভাবে অকালে চলে গেল। যে মা বাবার সন্তান চলে গেল তাদের অবস্থা কী হবে সেটা কি ভাষায় বলা যাবে? তাদের কতটুকু দুঃখজনক অবস্থা, তাদের কী অবস্থা, ভাবলেই মনটা কেমন জানি করে, বুকের কোণে এক জায়গায় অনেক ব্যথা হয় যে এই যে এত খারাপ ঘটনা একটা, সত্যি অনেক লজ্জাজনক। তো ভগবানের কাছে প্রার্থনা করব সেই মেয়েটির আত্মার জন্য শান্তি পায়, আর তার মা বাবাকে যেন শক্তি দেয় এই সময়টাতে ভালোভাবে থাকার, মনের মধ্যে মনকে শক্ত করে রাখার। আর কিছু তো করার নেই, তাই না? আমরা অনেক দূরে থেকে তাদেরকে গিয়ে আর কীভাবে সান্ত্বনা দিব? কারো সন্তান যদি চলে যায় তাদেরকে সান্ত্বনা দিয়ে কোনো ভাষা নেই সান্ত্বনা দেওয়ার, তাদেরকে সান্ত্বনা দিয়ে বোঝানো যাবে না। তবে ভগবানের কাছে প্রার্থনা করব যেন ওরা ভালো থাকে, সবাই ভালো থাকে, মেয়েটা যেন তাড়াতাড়ি ন্যায় পায় সেটাই আশা করব। আর এরকম শাস্তি হওয়া দরকার যেন দ্বিতীয়বার অন্য কেউ যেন ভাবতে না পারে এইগুলো, এই কুকর্ম করার জন্য, সেটাই আশা করব। আর দেখো বলতে বলতে স্যান্ডউইচগুলো তৈরি হয়ে গেছে। তো আজকে এই ভিডিওটা এখানেই রাখছি, আবার ফিরে আসবো একটি নতুন ভিডিওর সাথে। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, ভিডিওটি লাইক করে দিও, আর একটা শেয়ার করে দিও, আর কমেন্টের মাধ্যমে অবশ্যই জানিও তোমাদের মতামত। আজকে সবাই এখানেই বিদায় নিচ্ছি, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই, টাটা।